ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم ورحمة الله وبركاته. حمد مصلي على بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. একজন প্রশ্ন করেছিলেন যে মানুষের দেহে বা শরীরে ট্যাটু বা উলকি বা চিত্র অঙ্কন করার বিধান কি, এটা হালাল না হারাম? এই ব্যাপারে স্পষ্ট হাদিস ইবনে মাসউদ হাদিস হাদিস বর্ণনা করে তিনি বর্ণনা করেন যে লানাল হুল শিমাতে আল মুতাশিমাতে যারা সুন্দর্য বৃদ্ধি করার জন্য নিজেদের দেহে বা শরীরে চিত্র অঙ্কন করে অথবা অন্যের দেহে বা শরীরে অঙ্কন করিয়ে দিয়ে দেয়, আর যারা নিজেদের ভুরুর চুল উড়িয়ে ফেলে, আর যারা দাঁতকে ধার দিয়ে চিকন করে, তো এই সমস্ত মহিলাদেরকে আল্লাহ তাআলা অবিশ্বাস প্রচুর লানত করেছেন, যারা নিজের বা অন্যের দেহে চিত্র অঙ্কন করে, ট্যাটু চিত্র বা উলকি অঙ্কন করে, যারা নিজেদের ভুরুর চুল উপড়িয়ে ফেলে, যারা দাঁতের মানে দাঁতকে ধারণ করে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, তাদেরকে আল্লাহ তাআলা অবিশ্বাস প্রচুর লানত করেছেন। কেন? আল মুগাইরাতু খালকাল্লাহ, এর মাধ্যমে তারা আল্লাহ তাআলা যে সৃষ্টি তার মধ্যে বৃত্তি আনয়ন করে, এর মাধ্যমে তারা আল্লাহ যে সৃষ্টি তার মধ্যে বৃত্তি আনয়ন করে, বাইরে রফি আশানি ওয়া তারাজী।